ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকার জন্য। শুরু করছি আড্ডাবাজি। আজ আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে আড্ডাবাজি পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী ও অভিনেত্রী ইরিন জামানকে। চলুন দর্শক কথা বলি তার সঙ্গে। শুরুতেই আপনাকে অভিনন্দন আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? এই তো ভালোই আছে। প্রথমে আপনার অ্যালবাম প্রসঙ্গে আসতে চাই। আপনার তৃতীয় একক অ্যালবাম চাইলে তুমি বাজারে এসেছে। এই অ্যালবামে তো দুটো মিউজিক ভিডিও আপনি নির্মাণ করেছেন, তার মধ্যে একটি এখন আমরা দেখব, চলুন দেখি। মিউজিক ভিডিওটি অনেক ভালো লাগলো। দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? দর্শকদের কাছ থেকে হ্যাঁ টুকটাক ভালোই, যারা শুনছেন কেউ মানে খারাপ বলছেন না, ভালোই বলছেন, ওটাই সবচেয়ে বড় পাওয়া। আর আমার অ্যালবামে গান আছে ডুয়েট, আমার যারা কম্পোজার আছেন ওনারা তো খুব ফেমাস সব সিঙ্গারও বটে, তো ওনাদের চারজনের সঙ্গে আমার চারটা গান আছে ডুয়েট, আর আমার সোলো আছে বাকি আটটা। 2008 সালে তো আপনার দ্বিতীয় অ্যালবাম বাজারে এসেছিল, তারপর 6 বছরের বিরতি নেওয়ার পেছনে কোনো কারণ ছিল বিশেষ? আসলে আমার ফ্যামিলি থেকে অতটা খুব মানে আমাকে চাচ্ছিল না এই মুহূর্তে যে আমি মিডিয়ায় কাজ করি, তো সেই কারণে একটু গ্যাপ নেওয়া। আর এখন যে আমি অ্যালবাম করব এটাও কোনো সিদ্ধান্ত ছিল না, প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই হয়ে গেল। এবার একটু চলচ্চিত্র প্রসঙ্গে আসতে চাই। চলচ্চিত্রেও তো আপনি অনেক গান করেছেন, আর অনন্ত ভালোবাসা এটি ছিল আপনার অভিনীত প্রথম চলচ্চিত্র। মজার বিষয় হলো আপনার বড় বোন মৌসুমী এবং আপনার অভিনীত চলচ্চিত্র ছিল সুহানুর রহমান সুহানের পরিচালনায়। কেমন লাগে এই বিষয়টি? ভালো লাগে, কারণ সুহানদা খুবই গুণী পরিচালক, সবাই জানে, আমার আর নতুন করে বলার কিছু নেই। ওনার সাথে কাজ করতে পারাটাই একটা সৌভাগ্যের ব্যাপার। আর অবশ্যই যে কথা আপনাকে রেকর্ডিং এর আগে বলছিলাম যে সুহানদা না থাকলে আপারও চলচ্চিত্র আসা হতো না আর আমার তো আসা হতোই না। এবার একটু পেছনের দিকে যেতে চাই। চলচ্চিত্রে আপনি যেদিন প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা হিসেবে, সেই অভিজ্ঞতার কথা কি মনে পড়ে? আমি বোধহয় কি জানি আমি জানি না, আমি খুব ক্যামেরা ফ্রেন্ডলি বোধহয় শুরু থেকে। আমি ফার্স্ট যে কাজ করেছি যেটাতে আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সেটা ছিল একটা টিভিসির কাজ, এবং সেটা করার জন্য আমি গেছিলাম বোম্বেতে। আচ্ছা। এবং যে একটা থাকে না খুব লাক্সারি একটা রুম, লাক্সের যেরকম অ্যাড গুলো হয় বিউটি সোপের অ্যাড, ওই টাইপের একটা অ্যাড ছিল, এবং তারা এত সুন্দর গোছানো বেশ ভালো লেগেছিল। তারপরেই তো ফিল্ম, আমার ফার্স্ট ফিল্মেও সোহান ভাই শুনেছি যে উনি 70 টেক পর্যন্ত নেয়, 80-90 টি করে, তা আমার ক্ষেত্রটা হয়নি, যেটা খুব এনকারেজিং ছিল, খুব মজা পেয়েছিলাম পুরো শুটিং। আবারও গান প্রসঙ্গে আসতে চাই। আপনার বড় বোন মৌসুমী এবং আপনার গানের হাতে করে হয়েছিল আপনার মায়ের কাছে, এবং আপনারা কিন্তু বিটিভিতে একটি প্রোগ্রামে ক্রিকেট নিয়ে গান করেছেন দুজন একসঙ্গে, অ্যালবাম করা হয়নি মনে হয়। অ্যালবামে কি গান করবেন দুজন একসঙ্গে? অবশ্যই, কেন না, কবে সেটা আমরা ঠিক জানি না, কোনো কিছুই প্রি প্ল্যান না আমাদের। এবার জানতে চাইবো যে গান, অভিনয় এবং উপস্থাপনা তিন মাধ্যমেই আপনি কাজ করেছেন, আবার গানে ফিরে এসেছেন, এখন থেকে কি দর্শক আপনাকে গানে নিয়মিত পাবেন? বাকিটা আমি বলতে পারছি না, আমার খুবই ইচ্ছা। আচ্ছা, যে আমি গানটা কন্টিনিউ করি। আড্ডাবাজি শেষ করব কিন্তু আপনার কণ্ঠে গান শুনবো এখন। ওকে, চাইলে তুমি টাইটেল সংটা গাওয়া যেতে পারে? অবশ্যই। La la la, la 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 la, la 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 la. Book ta ma, akashoshi. Chaile urte paro. O chok ta ma, shagor gohi. Chaile bhashte paro.
পারো, চাইলে তুমি চলতে পারো মনের গহীন বনে, চাইলে তুমি খুঁজতে পারো প্রেমটা আমার প্রাণে, চাইলে তুমি চলতে পারো মনের গহীন বনে, চাইলে তুমি খুঁজতে পারো প্রেমটা আমার প্রাণে। বাহ, অনেক ভালো লেগেছে গানটি। থ্যাংক ইউ। আর বীরেন্দ্র সাধনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আড্ডা দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।